মিটিংটা হয়েছে সর্বদলীয় মিটিং। আমরা সবাই মিলে, সব রাজনৈতিক দল মিলে, যাদের বিধানসভা প্রতিনিধিত্ব আছে, আমরা সকলে মিলে দুটো সিদ্ধান্ত নিয়েছি। একটা হচ্ছে বাংলার যে নামকরণের ব্যাপারটা আমরা আলোচনা করছিলাম, আমরা নির্দিষ্ট কোনো প্রস্তাব নিয়ে আজকে সরকার থেকে এখানে আসিনি কি নাম হবে, কারণ যেহেতু আলোচনাটা ওপেন ছিল আমরা সবার মতামতটা নিতে চেয়েছিলাম এই ব্যাপারে। আগে সরকারে একসময় নামকরণ নিয়ে আলোচনা করেছিলেন 99 সালে, তার আগে একবার 74 সালে হয়েছিল, কিন্তু তখন এটা ফলপ্রসূ হয়নি, কিন্তু তাদের কিছু প্রস্তাব ছিল। আমরা আজকে যেটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলার আমরা অ্যাডমিনিস্ট্রেশনের কারণে, কিন্তু বাংলার ঐতিহ্য বজায় রেখে বাংলার যে একটা ভূমিকা স্বাধীনতা আন্দোলনের সময় তার আগে সমস্ত কিছু বজায় রেখে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি বিচার করে, বাংলার মর্যাদা বিচার করে, আমরা এমন কোনো নাম ঠিক করব যাতে কেউ কোনো হার্ট না হয়। সেই জন্য আমরা একটু সময় নিচ্ছে, সবাই প্রস্তাব দিয়েছেন যে আমাদের একটু সময় দেওয়া হোক, আমাদের নিজেদের মধ্যে দলের মধ্যেও আলোচনা করবার জন্য, বিভিন্ন জনের সাথে আলোচনা করবার জন্য। এই জন্য আমরা সবাই মিলে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি, আজকে 3 তারিখ প্রথম মিটিং হয়েছে, আমরা নেক্সট মিটিং 19 আগস্ট করব। যেহেতু তখন বিধানসভা চলবে, তাই বিধানসভা চেম্বারেই হবে এবং সেটা বেলা 4টেই হবে। এটা হচ্ছে একটা ইস্যু রিগার্ডিং বাংলার নামকরণ। এবং আর একটা জিনিস আমরা করেছি, সরকারি দলের পক্ষ থেকে পার্থ চ্যাটার্জি যেহেতু ডেপুটি লিডার অ্যাসেম্বলি এবং মাননীয় বিরোধী দলের নেতা সূর্য কুমার মিশ্র, তাদের দুজনকে দায়িত্ব দিয়েছি আমরা, যে সূর্যনারায়ণ মিশ্র তাকে আমরা কাটতে, সরি আমার একটা ভুল হয়ে যায় বারবার, সূর্যকান্ত মিশ্র আর ভুল হবে না। সুতরাং আমরা দুজনকে দায়িত্ব দিয়েছি যে পার্থবাবু এবং সূর্যবাবু দুজনে মিলে, তারা যদি কেউ কথা বলতে চায় বা তারা যদি মনে করেন কারোর সাথে কথা বলার ব্যাপারে প্রয়োজন আছে, বিভিন্ন বুদ্ধিজীবী ভাষাবিদ বা আমাদের বাংলার ভাষা নিয়ে যারা অনেক কাজ করেছেন, যারা মর্যাদা দিয়ে কাজ করেছেন, যারা জানে ইতিহাসটা ভালো, সমস্ত কিছু বিচার করে তারা দুজন সূর্যবাবু এবং পার্থবাবু যদি মনে করেন কারোর সাথে মিট করবেন, কথা বলবেন, এটা তাদের দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা কথা বলবেন এবং তাদের ওপিনিয়নটা তারা ঠিক করে ওই মিটিংয়ে জানাতে পারবে। এটা হলো একটা দিক বাংলার নামকরণ। আর দ্বিতীয় দিক যেটা হয়েছে সেটা হচ্ছে জেলার যে অর্গানাইজেশনের ব্যাপারে, মেদিনীপুর পূর্ব নিয়ে অনেকে অনেক আলোচনা করেছে, আমি সংবাদ মাধ্যমকে অনুরোধ করব কেউ একটা প্রস্তাব দেওয়া, মানে সেটা সরকারি প্রস্তাব নয়, আপনারা হট করে একটা লিখিতভাবে জিজ্ঞেসও করেন না, প্রবলেম হয়ে যায়। মেদিনীপুর পূর্ব কিন্তু জেলার নতুন নামকরণ নিয়ে সরকারের কোনো সিদ্ধান্ত কোনোদিনই ছিল না। আগে মেদিনীপুর জেলা দুটো ভাবে ভাগ হয়েছিল, মেদিনীপুর পূর্ব, মেদিনীপুর পশ্চিম। কেউ কেউ একটা প্রস্তাব দিয়েছে যে যদি নামকরণ করে চেঞ্জ করা হয়, সেটা আমরা প্রস্তাবটা নিয়েছিলাম মিটিংয়ে যে সকলের ওপিনিয়নকে জানবার জন্য। সরকার কিন্তু কখনোই কোনো সিদ্ধান্ত নেননি নাম পরিবর্তন করার মেদিনীপুর পূর্বে, অথবা সরকারের সিদ্ধান্তটা নয়, একটা প্রস্তাব এসেছিল, প্রস্তাবটা আমরা মিটিংয়ে পেশ করেছিলাম, সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে না, মেদিনীপুর পূর্বের নামকরণ পরিবর্তন করার কোনো কারণ নেই। আর দুই হচ্ছে কতগুলো জেলার ব্যাপারে রিঅর্গানাইজ করবার জন্য, যেহেতু অন্যান্য রাজ্যে অনেক জেলা বেড়ে গেছে এবং তারা সেভাবে টাকাও বেশি পায়, আমাদের থেকে বিহার দেখুন, আমাদের থেকে সংখ্যা হয়তো বেশি নয় কিন্তু ওদের জেলা অনেক বেশি, আমাদের 20টার মধ্যে 35টা, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট অনেক বেশি, তাছাড়া পপুলেশন বাড়ছে, জিওগ্রাফিক দিক থেকে অনেক জায়গা আছে, যেমন ধরুন সুন্দরবন এলাকা, যেমন ধরুন ঝাড়গ্রামে অনেক বিস্তীর্ণ এলাকা আছে, যেমন ধরুন বর্ধমান আসানসোল এরকম অনেকগুলো জায়গা আছে, জলপাইগুড়ি আলিপুরদুয়ার বিভিন্ন অঞ্চল আছে। দীর্ঘদিন ধরে অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষেও জিওগ্রাফিক ডিস্টেন্স, পপুলেশন ইনক্রিজ, তারপর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ইত্যাদির ব্যাপারে অনেক প্রস্তাব অনেকদিন ধরেই আছে, ছিল আগের সরকার মেদিনীপুর পূর্ব পশ্চিম, উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দুটো জেলা ভাগ করে করেছে। তাই এই প্রস্তাবগুলো সরকারের পক্ষ থেকে 4টে জেলার কথা বলা হয়েছিল ফার্স্ট ফেজে, সেটা হচ্ছে বর্ধমান জেলা, বর্ধমান আসানসোল, ইন্ডাস্ট্রিয়াল বেল্ট অ্যান্ড রুরাল বেল্ট, অ্যাডমিনিস্ট্রেশন নতুন করে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য, জলপাইগুড়ি আলিপুরদুয়ার বলা হয়েছিল, মেদিনীপুর পশ্চিম ঝাড়গ্রামটা আলাদা করে করবার জন্য, যেহেতু জঙ্গলমহলের অনেক অঞ্চল আছে যেখানে খাদ্য পৌঁছতে হবে। আর সরকার বলেছিল উত্তর 24 পরগনা, হ্যাঁ এই 4টে,
মিটিংয়ে আরও প্রস্তাব এসছে মুর্শিদাবাদ জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। এই ছটি জেলার ব্যাপারেও টাইম দেওয়া হচ্ছে, আমরা কোনো সিদ্ধান্ত নিইনি। ১৯ তারিখে যে মিটিংটা হবে সেই মিটিংয়ে বাদ বাকি বক্তব্য সকল রাজনৈতিক দল সেখানে পেশ করবে। এই দুটো সিদ্ধান্ত আমাদের আজকে মিটিংয়ে হয়েছে, এত কিছু হয়নি, এই সিদ্ধান্তই আমাদের হয়েছে। এই পর্যন্ত সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে সবাইকে নিয়ে। হ্যাঁ, না ওনারা আপত্তিটা কিন্তু তোলেনি, ওনারা বলেছেন একটা যেহেতু ওই কমিটি হয়েছে বা কিছু একটা এটা বলতে চেয়েছিলেন, তাই মনে মোটার সাথে এটা কানেক্টেড নয়। জলপাইগুড়ি আলিপুরদুয়ার তো ওই সিটির মধ্যে পড়ে না, না ওটা তো আলাদা। আর দার্জিলিং নিয়ে সূর্যবাবু একটা প্রস্তাব তুলেছিলেন যে আমাদের সাথে কিছু আলোচনা হওয়ার দরকার আছে, আমি সূর্যবাবুকে নিয়ে এখন আমার ঘরে একটু আলোচনা করব। হ্যাঁ, উনি হয়তো কিছু জানতে চান কি আছে বা না সেটা ওনাকে।